أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সারা বিশ্বের মহান নেতা আল্লাহ সুবহান তাআলার প্রিয় হাবিব দুজাহানের কান্ডারি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের এই আদর্শবাণী চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক অনুরোধ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য দর্শকদের অনুরোধে আমাদের আজকের এই ভিডিও চলুন দর্শক আর কথা নয় তাহলে ভিডিওটি শুরু করা যাক মুহাম্মদ জন্ম 29 আগস্ট 570 হিজরি 8ই জুন 632 খ্রিস্টাব্দ মুহাম্মদ এবং মুহাম্মদ নামেও পরিচিত তুর্কি মুহাম্মেদ পূর্ণ নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে হাশিম হলেন ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং ইসলামী বিশ্বাস মতে আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী আরবিতে বলা হয় আন-নবিয়্যু তথা বার্তাবাহক আবার বলা হয়েছে আরবিতে আর-রাসূল যার উপর ইসলামী প্রধান ধর্মগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে অমুসলিমদের মধ্যে তিনি ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক অধিকাংশ ইতিহাসবিদ্যা ও বিশেষজ্ঞদের মতে মুহাম্মদ ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেতা তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন তিনি ধর্মীয় জীবনে যেমন সফল তেমনি রাজনৈতিক জীবনেও সমগ্র আরব বিশ্বের জনগণের পথিকৃৎ হিসাবে তিনি অগ্রগণ্য বিবদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সফলতা আনুমানিক 570 খ্রিস্টাব্দে হস্তিবর্ষ মক্কা নগরীতে জন্ম নেওয়া মুহাম্মদ মাতৃগর্ভেই থাকাকালীন পিতাহারা হন শিশু বয়সে মাতাকে হারিয়ে এতিম হন এবং প্রথমেই তার পিতামহ আব্দুল মুত্তালিব ও পরে পিতৃব্য আবু তালিবের নিকট লালিত পালিত হন হেরা পর্বতের গুহায় 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন জিব্রাইল ফেরেশতা এই পর্বতের গুহায় আল্লাহর তরফ থেকে তার নিকট ওহী নিয়ে আসেন 610 খ্রিস্টাব্দে মুহাম্মদ প্রকাশ্যে ওহী প্রচার শুরু করেন এবং ঘোষণা দেন আল্লাহ এক ও তার নিকট নিজেকে সঁপে দেওয়ার মধ্যেই জাগতিক কল্যাণ নিহিত এবং ইসলামের অন্যান্য নবীদের মতো তিনিও আল্লাহর প্রেরিত দূত মৃত্যুর পূর্ব পর্যন্ত মুহাম্মদের নিকট আসা ওহীসমূহ কোরআনের আয়াত হিসাবে রয়ে যায় এবং মুসলমানরা এই আয়াতসমূহকে আল্লাহর বাণী বলে বিবেচনা করেন এই কোরআনের উপরেই ইসলাম ধর্মের মূল নিহিত কোরআনের পাশাপাশি হাদিস ও সিরাত থেকে প্রাপ্ত মুহাম্মদের শিক্ষা ও অনুশীলন সুন্নাহ ইসলামী আইন শরিয়া হিসাবে ব্যবহৃত হয় প্রাক ইসলামী আরব আরব উপদ্বীপ ছিল মূলত শুষ্ক ও আগ্নেয়গিরিপূর্ণ ফলে মরুদ্যান বা নদী তীরবর্তী অঞ্চল ছাড়া কৃষিকাজ খুবই কষ্টসাধ্য ছিল আরব বলতে এখানে মক্কা ও মদিনা এবং এদের পার্শ্ববর্তী অঞ্চলগুলো নিয়ে গড়ে ওঠা অংশকে বোঝানো হচ্ছে মদিনা ছিল কৃষিকাজের উপযোগী বৃহৎ নগরী অন্যদিকে মক্কা ছিল বিভিন্ন সম্প্রদায়ের বসতি সম্পন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এই দুই অংশের সাথেই মুহাম্মাদের জীবনের সম্পৃক্ততা ছিল তৎকালীন আরব অর্থনীতির মূল ভিত্তি ছিল ব্যবসায় ও পশুপালন স্থানীয় আরবরা যাযাবর ও গৃহী দুই শ্রেণীর ছিল যাযাবররা পানি ও খাদ্যের জন্য অদের লোকজন নিয়ে
এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। অন্যদিকে গৃহীরা এই স্থানে বসবাস করত এবং বাণিজ্য ও কৃষিকাজে মনোনিবেশ করত। যাযাবররা মরুপথে যাত্রীবাহী গাড়িতে আক্রমণ চালিয়ে তাদের থেকে মালামাল ছিনিয়ে নিয়ে নিজেদের ভরণ পোষণ করত। তারা এই কাজকে অপরাধ বলে মনেও করত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর কিছু তথ্যসূত্র। মুহাম্মাদের উপর অনেক জীবনীকার জীবনী গ্রন্থ লিখেছেন। তার জীবনী গ্রন্থকে সাধারণভাবে সিরাত গ্রন্থ বলে। মুহাম্মাদের মৃত্যুর পর থেকে অনেক মুসলিম ও অমুসলিম তার জীবনী গ্রন্থ লিখেছেন। এর মাঝে উল্লেখযোগ্য হল ইবনে ইসহাক রচিত মুহাম্মাদের সর্বাধিক প্রাচীনতম নির্ভরযোগ্য জীবনী সংকলন সিরাতে ইবনে ইসহাক, যা অনেকের মতে বর্তমানে প্রায় বিলুপ্ত, এবং তা হতে সম্পাদিত সিরাতে ইবনে হিসাম। আল তাবারি রচিত সিরাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে কাসির রচিত আল সিরাত আল নবিয়াত, মার্টিন লিংসের মুহাম্মদ হিজ লাইফ বেসড অন দ্য আর্লিয়েস্ট সোর্সেস, ক্যারেন আর্মস্ট্রং রচিত মুহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট, এবং মুহাম্মদ এ প্রফেট অব আওয়ার টাইমস, মারমাডিউক পিক্ষাল রচিত আল আমিন এ বায়োগ্রাফি অব প্রফেট মুহাম্মদ, সাম্প্রতিককালে রচিত আর রাহিকুল মাখদুম বাংলা ভাষায় গোলাম মোস্তফা রচিত বিশ্বনবী, ইয়াকুব আলী চৌধুরী নুরুন্নবী, মাওলানা আকরাম খান রচিত মুস্তফা চরিত্র প্রভৃতি। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি কথাই আমাদের জন্য হাদিস। এবার চলুন সেই হাদিস নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। আরেকটি উল্লেখযোগ্য তথ্যসূত্র হল হাদিস সংকলন। মুহাম্মাদের মৌখিক ও কার্যগত শিক্ষা ও ঐতিহ্য, মুহাম্মাদের মৃত্যুর পর বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তি বহু প্রজন্মব্যাপী হাদিস সংকলন করেছেন। এদের মধ্যে অন্যতম হলেন মুহাম্মদ আল বুখারি, মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিজি প্রভৃতি। কিছু পাশ্চাত্য শিক্ষাবিদ ও হাদিস সংকলনকে সম্পূর্ণ নির্ভুল ঐতিহাসিক তথ্যসূত্র বলে মনে করেন। আবার ম্যাডেল্যাংয়ের মতো পণ্ডিতগণ পরবর্তী যুগে সংগৃহীত হাদিসের বিবৃতিকে প্রত্যাখ্যান না করলেও সেগুলো ঐতিহাসিক পরিস্থিতি সাপেক্ষে এবং প্রসঙ্গ ও ব্যক্তির সাথে সামঞ্জস্যতার ভিত্তিতে বিচার করে থাকেন। প্রিয় দর্শক, এবারে আমরা যাব মূল আলোচনায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুতেই আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে। মুহাম্মদ বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। প্রচলিত ধারণা মতে তিনি 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট বা আরবি রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ইতিহাসবেত্তা মন্টগোমারি ওয়াট তার পুস্তকে 570 সাল উল্লেখ করেছেন, তবে প্রকৃত তারিখ উদ্ঘাটন সম্ভবপর হয়নি। তাছাড়া মুহাম্মদ নিজে কোনো মন্তব্য করেছেন বলে নির্ভরযোগ্য কোনো প্রমাণও পাওয়া যায়নি, এজন্যই এটি নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে। এমনকি মাস নিয়েও ব্যাপক মতবিরোধ পাওয়া যায়। যেমন একটি বর্ণনায় এটি 571 সালের 29 রবিউল আউয়াল এপ্রিল 16 হবে। সৈয়দ সুলাইমান নদভী, সালমান মনসুরপুরি এবং মুহাম্মদ পাশা ফালাকের গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে। তবে তার জন্মের বছরই হস্তিযুদ্ধের ঘটনা ঘটে এবং সে সময় সম্রাট নরসেরওয়ার সিংহাসনে আরোহণের 40 বছর পূর্তি ছিল। এ নিয়ে কারো মাঝে দ্বিমত নেই। আমাদের প্রিয় নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কেমন ছিল তার শৈশবকাল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তার জন্মের প্রায় 6 মাস পূর্বে মৃত্যুবরণ করেন। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গঠন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এই রীতি অনুসারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হালিমা বিনতে আবু জুয়াইবের, যার অপর নাম হালিমা সাদিয়া, এই হালিমা সাদিয়ার হাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পানের জন্য তুলে দেওয়া হয়। হালিমা সাদিয়া এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় হালিমার সচ্ছলতা ফিরে আসে এবং তার শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থও হন। তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য। শিশু মুহাম্মদ কেবল হালিমার একটি স্তনেই পান করতেন এবং অপরটি তার অপর দুই ভাইয়ের জন্য রেখে দিতেন। 2 বছর লালন পালনের পর হালিমা শিশু মুহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন, কিন্তু তার পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে, এতে তার আশা পূর্ণ হল। ইসলামী বিশ্বাস মতে এর কয়েকদিন পরেই একটি অলৌকিক ঘটনাও ঘটে। একদিন শিশু নবীর বুক ছিঁড়ে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেন ফেরেশতা জিব্রাইল ও ফেরেশতা মিকাইল। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে বক্ষ বিতরণের ঘটনা হিসাবে খ্যাত। এই ঘটনার পরপরই হালিমা মুহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এই সময় একদিন মা আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন, সম্ভবত কোনো আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল। মা আমিনা ছেলে, শ্বশুর এবং সঙ্গী উম্মে আয়মনকে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছান। তিনি মদিনায় 1 মাস সময় অতিবাহিত করেন। 1 মাস পর মক্কায় ফেরার পথে আরওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছান। এরপর থেকে দাদাই মুহাম্মদের দেখাশোনা করতে থাকেন। মুহাম্মদের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে মুহাম্মদের দায়িত্ব দিয়ে যান। আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে 1 বার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদের বয়স যখন 12 বছর তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। প্রগাঢ় মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলাসহ আবু তালিব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক দিয়ে সেরা ছিল। কথিত আছে শহরটিতে জার্জিস নামক এক খ্রিস্টান পাদ্রী ছিলেন, যিনি বুহাইরা বা বহিরা নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন। এ সময় তিনি বালক মুহাম্মদকে দেখে শেষ নবী হিসাবে চিহ্নিত করেন। ফিজারের যুদ্ধ যখন শুরু হয় তখন নবীজির বয়স 15 বছর ছিল। এই যুদ্ধে তিনি পরোক্ষভাবে অংশগ্রহণ করেন, অর্থাৎ তিনি সরাসরি যুদ্ধ না করে নিজ গোত্রের লোকদের তিনি অস্ত্রের যোগান দেওয়া সহ বিভিন্নভাবে সহায়তা করেন। যুদ্ধের নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিতও হন, কিন্তু তার কিছু করার ছিল না। সে সময় থেকেই তিনি
কিছু একটি করার চিন্তা ভাবনা শুরু করে। তার উত্তম চরিত্র ও সদাচরণের কারণে পরিচিত মহলের সবাই তাকে আলামিন বলে ডাকতেন। আরবি ভাষায় যাকে বলা হয় বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, আস্থাভাজন। আল সিদ্দিক অর্থ সত্যবাদী বলেও সম্বোধন করতেন অনেকে। প্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে তার জীবন কেমন ছিল। চলুন আলোচনাটি শুরু করা যাক। আরবদের মধ্যে বিদ্যমান হিংস্রতা, খেয়ানত প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা দমনের জন্যই হিলফুল ফুজল নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ এতে যোগদান করেন ও এই সংঘকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে তরুণ বয়সে মুহাম্মাদের তেমন কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলে অনেকেই উল্লেখ করেছে। সাধারণত তিনি যে বকরিগুলো চড়াতেন সেগুলো ছিল বনি সাদ গোত্রের। কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে তিনি মক্কায় বসবাসরত বিভিন্ন ব্যক্তির বকরি চড়াতেন। এরপর তিনি ব্যবসা শুরু করেন। মুহাম্মদ অল্প সময়ের মধ্যে এ কাজে ব্যাপক সফলতা লাভ করেন। ব্যবসায় উপলক্ষে তিনি সিরিয়া, বসরা, বাহরাইন এবং ইয়েমেনে বেশ কয়েকবার সফরও করেছেন। মুহাম্মাদের সুখ্যাতি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন খাদিজা বিনতে খুয়াইলিদ তা অবহিত হয়েই তাকে নিজের ব্যবসার জন্য সফরে যাওয়ার অনুরোধ জানান। মুহাম্মাদ এই প্রস্তাব গ্রহণ করেন এবং খাদিজার পণ্য নিয়ে সিরিয়ার অন্তর্গত বসরা পর্যন্ত যান। খাদিজা মাইশারার মুখে মুহাম্মাদের সততা ও ন্যায়পরায়ণতার ভূয়সী প্রশংসা শুনে অভিভূত হন। এছাড়া ব্যবসায়ের সফলতা দেখে তিনি তার যোগ্যতা সম্বন্ধেও অভিহিত হন। এক পর্যায়ে তিনি মুহাম্মাদকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি স্বীয় বান্ধবী নাফিসা বিনতে মুনব্বিহরের কাছে বিয়ের ব্যাপারে তার মনের কথা ব্যক্ত করেন। নাফিসার কাছে শুনেই মুহাম্মাদ বলেন যে তিনি তার অভিভাবকদের সাথে কথা বলে তারপর জানাবেন। মুহাম্মাদ তার চাচাদের সাথে কথা বলে বিয়ের সম্মতি জ্ঞাপন করেন। বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 আর মুহাম্মাদের বয়স ছিল 25। খাদিজার জীবদ্দশায় তিনি আর কোনো বিয়ে করেননি। খাদিজার গর্ভে মুহাম্মাদের 6 সন্তান জন্মগ্রহণ করে, যার মধ্যে 4 মেয়ে এবং 2 ছেলে। তাদের নাম যথাক্রমে কাসিম, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা এবং আবদুল্লাহ। ছেলে সন্তান দুজনেই শৈশবে মারা যায়। মেয়েদের মধ্যে সবাই ইসলামী যুগ পায় এবং ইসলাম গ্রহণ করে ও একমাত্র ফাতিমা ব্যতীত সকলেই তার জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 তখন কাবা গৃহের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। বেশ কয়েকটি কারণে কাবা গৃহের সংস্কার কাজ শুরু হয়। পুরনো ইমারত ভেঙে ফেলে নতুন করে তৈরি শুরু করা হয়। এভাবে পুনর্নির্মাণের সময় যখন হাজরে আসওয়াদ পবিত্র কালো পাথর পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয় তখনই বিপত্তি দেখা দেয়। মূলত কোন গোত্রের লোক এই কাজটি করবে তা নিয়েই ছিল কোন্দল। নির্মাণ কাজ সব গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল, কিন্তু হাজরে আসওয়াদ স্থাপন ছিল একজনের কাজ। কে স্থাপন করবে এই নিয়ে বিবাদ শুরু হয় এবং 4-5 যাবৎ এ বিবাদ অব্যাহত থাকার এক পর্যায়ে এটি এমনই মারাত্মক রূপ ধারণ করে যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয়। এমতো অবস্থায় আবু উমাইয়া মাতজুমি নামক এক ব্যক্তি একটি সমাধান নির্ধারণ করেন যে পরের দিন প্রত্যুষে মসজিদ হারামের দরজা দিয়ে যে প্রথম প্রবেশ করবে তার সিদ্ধান্তই সবাই মেনে নেবে। পরের দিন মুহাম্মাদ সবার প্রথমে কাবায় প্রবেশ করেন। এতে সবাই বেশ সন্তুষ্ট হয় এবং তাকে বিচারক হিসাবে মেনে নেয়, আর তার প্রতি সবার সুগভীর আস্থাও ছিল। যাহোক, এই দায়িত্ব পেয়ে মুহাম্মাদ অত্যন্ত সুচারুভাবে
ফয়সালা করেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর নিজ হাতে হাজরে আসওয়াদ রাখেন এবং বিবদমান প্রত্যেক গোত্রের নেতাদের ডেকে তাদেরকে চাদরের বিভিন্ন কোণা ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন এবং তারা তাই করে। এরপর তিনি পাথর উঠিয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর তার জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নবুয়ত প্রাপ্তি ইসলামিক তথ্যসূত্র অনুসারে 40 বছর বয়সে ইসলামের নবী মুহাম্মদ নবুয়ত লাভ করেন, অর্থাৎ এই সময়ই সৃষ্টিকর্তা তার কাছে বাণী প্রেরণ করেন। আল জুহুরি বর্ণিত হাদিসে অনুসারে মুহাম্মদ সত্য দর্শনের মাধ্যমে ওহী লাভ করেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর মুহাম্মদ প্রায় মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। তার স্ত্রী খাদিজা নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এমনই একদিন ধ্যানের সময় ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আল্লাহর প্রেরিত বাণী নিয়ে উপস্থিত হন এবং তাকে এই শব্দ কয়টি পড়তে বলেন, যার বাংলা অর্থ হল, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। উত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান তিনি পড়তে জানেন না। এতে জিব্রাইল তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবার একই পংক্তি পড়তে বলেন, কিন্তু এবারও মুহাম্মদ নিজের অপারগতা প্রকাশ করলেন। এভাবে 3 চাপ দেওয়ার পর মুহাম্মদ পংক্তিটি পড়তে সমর্থ হন। মুসলিমদের ধারণা অনুযায়ী এটি কোরআনের প্রথম আয়াতগুচ্ছ, সূরা আলাকের প্রথম 5 আয়াত। বর্ণনায় আরও উল্লেখ আছে, প্রথম বাণী লাভের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ করেই খাদিজাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার জন্য বললেন। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত করো। খাদিজা মুহাম্মাদের এর সকল কথা সম্পূর্ণ বিশ্বাস করেন এবং তাকে নবী হিসাবে মেনে নেন। ভীতি দূর করার জন্য মুহাম্মাদকে নিয়ে খাদিজা নিজ চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে যান। নওফল তাকে শেষ নবী হিসাবে আখ্যায়িত করে। ধীরে ধীরে আত্মস্থ হন নবী। তারপর আবার অপেক্ষা করতে থাকেন পরবর্তী প্রত্যাদেশের জন্য। একটি লম্বা বিরতির পর তার কাছে দ্বিতীয়বারের মতো স্রষ্টার বাণী আসে। এবার অবতীর্ণ হয় সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত। এরপর থেকে গোপনে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন কেমন ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কার জীবন। প্রত্যাদেশ অবতরণের পর মুহাম্মদ বুঝতে পারেন যে এটি প্রতিষ্ঠা করতে হলে তাকে পুরো আরব সমাজের প্রতিপক্ষ হিসাবে দাঁড়াতে হবে, কারণ তৎকালীন নেতৃত্বের ভীত ধ্বংস করা ব্যতীত ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার অন্য কোনো উপায় ছিল না। তাই প্রথমে তিনি নিজ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মাঝে গোপনে ইসলামের বাণী প্রচার শুরু করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন তার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর মুসলিম হন মুহাম্মাদের চাচাতো ভাই এবং তার ঘরেই প্রতিপালিত কিশোর আলী। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র 10। ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য নবী নিজ বংশীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা করেন। এই সভায় কেউই তার আদর্শ মেনে নেয়নি। এই সভাতে শুধু একজনই ইসলাম গ্রহণ করে, সে হলো আলী।
ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিল নবীর অন্তরঙ্গ বন্ধু আবু বকর। এভাবে প্রথম পর্যায়ে তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন এবং এই প্রচার কাজ চলতে থাকে সম্পূর্ণ গোপনে। প্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেছিলেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন। এ ধরনের প্রচারের সূচনাটা বেশ নাটকীয়ই ছিল। মুহাম্মদ সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বলেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। কিন্তু এতে সকলে তার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষেপে যায়। বেশিরভাগ মক্কাবাসী তাকে অবজ্ঞা করে, তবে তার অল্প সংখ্যক অনুসারীও হয়। মূলত 3 শ্রেণীর লোকজন তার অনুসারী হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। ছোট ভাইগণ ও বৃহৎ সওদাগরের পুত্ররা, যেসব ব্যক্তি তাদের সম্প্রদায়ের শীর্ষস্থান থেকে চ্যুত হয়েছেন বা শীর্ষস্থানে পৌঁছাতে পারেননি, এবং দুর্বল ব্যক্তিরা, বিশেষ করে নিরাপত্তাহীন বিদেশিরা। এরপরেই শুরু হয় মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিরোধিতা। এভাবেই মক্কায় বিরোধিতার সম্মুখীন হন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের বিরুদ্ধবাদীরা কয়েকটি স্তরে তার উপর নির্যাতন শুরু করে। প্রথমত উস্কানি ও উত্তেজনার আবহ সৃষ্টি, এরপর অপপ্রচার, কটুতর্ক এবং বিপরীত যুক্তি। এগুলোতেও কাজ না হওয়াতে একসময় ইসলামের প্রচারকে দুর্বল করার প্রচেষ্টা শুরু হয় এবং তা পরিচালনা করার জন্য একটি অপপ্রচার গোষ্ঠী গড়ে তোলা হয়। একই সাথে তৎকালীন আরব কবি ও চাটুকারদের নিয়ে গড়ে তোলা হয় মনোরঞ্জক সাহিত্য ও গানবাজনার দল। এমনকি এক পর্যায়ে মুহাম্মাদের সাথে আপোষেরও প্রচেষ্টা চালায় কুরাইশরা, কিন্তু মুহাম্মাদ তা মেনে নেননি। কারণ আপোষের শর্ত ছিল প্রচারবিহীনভাবে ইসলাম পালন করা অথবা বহু ঈশ্বরবাদী পৌত্তলিকতাকে সমর্থন করে ইসলাম প্রচার করা। অথচ প্রতিমাবিহীন এক ঈশ্বরবাদের দিকে মানুষকে ডাকাই ছিল তার ধর্ম প্রচারের সর্বপ্রথম ঐশী দায়িত্ব। এমন পরিস্থিতিতেও ইথিওপিয়ায় অর্থাৎ আবিসিনিয়ায় হিজরত শুরু করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধীরে ধীরে যখন মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা চরম রূপ ধারণ করে, তখন নবী কিছু সংখ্যক মুসলিমকে আবিসিনিয়ায় হিজরত করতে পাঠান। সেখান থেকেও কুরাইশরা মুসলিমদের ফেরত আনার চেষ্টা করে, যদিও তৎকালীন আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশির কারণে তা সফল হয়নি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইসলাম গ্রহণ। সেই সময় আরবের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। চলুন এবার আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে তা হল মুহাম্মাদের চাচা হামজা এবং কুরাইশ নেতা উমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ। মুহাম্মাদকে তার চাচা হামজা খুব পছন্দ করতেন এবং তাকে নিজের সন্তানের মতো স্নেহও করতেন। আবু জাহল কাবা প্রাঙ্গণে মুহাম্মাদের সাথে কঠোর ভাষায় বিরূপ আচরণ করেন। এই ঘটনা জানতে পেরে মুহাম্মাদের চাচা হামজা তার প্রতিবাদ স্বরূপ আবু জাহলকে মারধরও করেন এবং মুহাম্মাদের সমর্থনে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে আরবে মুসলিমদের আধিপত্য কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়। আবু জাহলের সঙ্গী হিসাবে কুরাইশ বলশালী যুবক উমরও মুসলিমদের বিরোধিতায় নেতৃত্ব দিতেন। মুহাম্মাদ সবসময় প্রার্থনা করতেন যেন আবু জাহল ও উমরের মধ্যে যে কোনো একজন অন্তত ইসলাম গ্রহণ করে। উমরের ইসলাম গ্রহণের মাধ্যমে তার এই প্রার্থনা পূর্ণতা লাভ করে।
আরব সমাজে উমরের বিশেষ প্রভাব থাকায় তার ইসলাম গ্রহণ ইসলাম প্রচারকে খানিকটা সহজ করে দেয়। যদিও কঠিন অংশটি তখনও মুখ্য বলে বিবেচিত হচ্ছিল, তবুও উমরের ইসলাম গ্রহণে মুসলিমদের আধিপত্য আরও মজবুত হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলিমগণ উমরের কাছ থেকে সার্বিক নিরাপত্তা দানের আশ্বাস পেয়ে তখন থেকে উমরের সাথে কাবা প্রাঙ্গণে প্রকাশ্যে উপাসনা শুরু করা হয়। এরপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার অনুসারীদেরকে এক ঘরে করে রাখা হয় প্রায় 3 বছর। এভাবে ইসলাম যখন স্লোত গতিতে এগিয়ে চলছিল, তখন মক্কার কুরাইশরা মুহাম্মদ ও তার অনুসারী সহ বনু হাশিম গোত্রকে এক ঘরে ও অবরোধ করে 3 বছর অবরুদ্ধ থাকার পর তারা মুক্তি পায়। 3 বছর অবরুদ্ধ থাকার পর মুক্তির পরের বছর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুঃখের বছর, কারণ এই বছরেই খুব স্বল্প সময়ের ব্যবধানে তার স্ত্রী খাদিজা ও চাচা আবু তালিব মারা যায়। দুঃখের সময়েই মুহাম্মদ মক্কায় ইসলামের প্রসারের ব্যাপারে অনেকটাই হতাশ হয়ে পড়েন। হতাশ হয়ে তিনি মক্কা বাদ দিয়ে এবার ইসলাম প্রচারের জন্য তাইফ যান। তাইফ গমনের তারিখ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু সেখানে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি চূড়ান্ত অপমান ক্রোধ ও উপহাসের শিকার হন। এমনকি তাইফের লোকজন তাদের কিশোর তরুণদেরকে মুহাম্মাদের পিছনে লেলিয়ে দেয়, তারা ইট প্রস্তরের আঘাতে তাকে রক্তাক্ত করে দেয়, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি। বরং সেখানেও তিনি ইসলাম প্রসারের সম্ভাবনার কথা চিন্তা করতে থাকেন। এভাবেই একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের মালিক, ইহকাল পরকালের মালিক, সমস্ত আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু তাআলার সাথে উর্দু আকাশে সাক্ষাৎ করেন। অর্থাৎ মিরাজ বা উর্দু আরোহণ সম্পর্কে আমি বলছি। ইসলামী ভাষ্যমতে মুহাম্মদ এক রাতে মক্কায় অবস্থিত মসজিদুল হারাম থেকে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় যান। এই ভ্রমণ ইসলামে ইশরা নামে পরিচিত। পবিত্র হাদিস শরীফ ও সাহাবা আজমাইনদের বর্ণনা অনুযায়ী মসজিদুল আকসা থেকে তিনি বোরাকে করে উর্দু আরোহণ করেন এবং মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করেন, এবং এ সময় তিনি বেহেশত ও দোজক অবলোকন করেন এবং ইব্রাহিম মুসা ও ঈসা নবীদের সাথে সাক্ষাৎও করেন। এই যাত্রা মুসলমানদের কাছে মিরাজ নামে পরিচিত। ইসলামী সূত্র অনুসারে এই সম্পূর্ণ যাত্রার সময় পৃথিবীতে কোনো সময়ই অতিবাহিত হয়নি বলে ধারণা করা হয়। মুহাম্মাদের প্রথম জীবনীকার ইবনে ইসহাক ঘটনাটি আধ্যাত্মিকভাবে সংগঠিত হয়েছিল বলে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে পরবর্তী সময়ে আল তাবারি ও ইবনে কাসিরদের মতো যুক্তিবাদী ইসলামী ইতিহাসবেত্তাদের মতে মিরাজে মুহাম্মাদ সশরীরে উর্দু আরোহণ করেছিলেন বলে যুক্তি দেখান। মদিনায় হিজরত। মুহাম্মাদের আহ্বানে মক্কায় বেশ কিছু লোক ইসলামের প্রতি উৎসাহী হয়ে ইসলাম গ্রহণ করে। তারা মূলত হজ করতে এসে ইসলামের দাওয়াত পেয়েছিল। এরা আকাবা নামক স্থানে মুহাম্মাদের কাছে শপথ করে যে তারা যে কোনো অবস্থায় তাদের নবী মুহাম্মাদকে রক্ষা করবে এবং ইসলাম প্রসারে কাজ করবে। এই শপথগুলো আকাবার শপথ নামে পরিচিত। এই শপথগুলোর মাধ্যমে মদিনায় ইসলাম প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ সৃষ্টি হয় এবং একসময় মদিনার 12টি গোত্রের নেতারা একটি প্রতিনিধি দল প্রেরণের মাধ্যমে মুহাম্মাদকে মদিনায় আসার আমন্ত্রণ জানায়। মদিনা তথা ইয়াশরিবে অনেক আগে থেকে প্রায় 620 সাল পর্যন্ত গোত্র গোত্র এবং ইহুদিদের সাথে অন্যদের যুদ্ধ লেগে থাকে। বিশেষত বুয়াসের যুদ্ধে সবগুলো গোত্র
যুদ্ধে অংশ নেয়ায় প্রচুর রক্তপাত ঘটে। এ থেকে মদিনার লোকেরা বুঝতে সমর্থন হয়েছিল যে রক্তের বিনিময়ে রক্ত নেওয়ার নীতিটি এখন আর প্রযোজ্য হতে পারে না। এজন্য তাদের একজন নেতা দরকার যে সবাইকে একতাবদ্ধ করতে পারবে। এ চিন্তা থেকেই তারা মুহাম্মদকে আমন্ত্রণ জানিয়েছিল। যদিও আমন্ত্রণকারী অনেকেই তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন, এই আমন্ত্রণে মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসে। সবশেষে মুহাম্মদ ও আবু বকর 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। তাদের হিজরতের দিনেই কুরাইশরা মুহাম্মদকে হত্যার পরিকল্পনা করেছিল, যদিও তা সফল হয়নি। এভাবেই মক্কি যুগের সমাপ্তি ঘটে। যারা মুহাম্মদের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল তারা মুজাহিরুন নামে পরিচিত হয়ে উঠল। মদিনার জীবন। নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রের সাথে যোগদান আরবে অসম্ভব হিসাবে পরিগণিত হতো, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেরকম নয়, কারণ এক্ষেত্রে ইসলামের বন্ধনই শ্রেষ্ঠ বন্ধন হিসাবে মুসলিমদের কাছে পরিগণিত হতো। এটি তখনকার যুগে একটি বৈপ্লবিক চিন্তার জন্ম দেয়। ইসলামী পঞ্জিকায় হিজরতের বর্ষ থেকে দিন গণনা শুরু হয়। এজন্য ইসলামী পঞ্জিকার বর্ষের শেষে এএইচ উল্লেখিত থাকে, যার অর্থ হিজরি পরবর্তী। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও সংবিধান প্রণয়ন। মুহাম্মদ মদিনায় গিয়েছিলেন একজন মধ্যস্থতাকারী এবং শাসক হিসাবে। তখন বিবদমান দুটি দল মূল পক্ষ ছিল, বনু আওস ও বনু খাজরাজ। তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করেছিলেন। মদিনার সকল গোত্রকে নিয়ে ঐতিহাসিক মদিনা সনদ স্বাক্ষর করেন, যা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান হিসাবে চিহ্নিত হয়ে আছে। এই সনদের মাধ্যমে মুসলিমদের মধ্যে সকল রক্তারক্তি নিষিদ্ধ ঘোষণা করা হয়, এমনকি এর মাধ্যমে রাষ্ট্রীয় নীতির গোড়াপত্তন করা হয় এবং সকল গোত্রের মধ্যে জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি করা হয়। আওস খাজরাজ উভয় গোত্রই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এছাড়াও প্রধানত তিনটি ইহুদি গোত্র বনু কাইনুকা, বনু কুরাইজা এবং বনু নাদির, এগুলো সহ মোট 8টি গোত্র এই সনদে স্বাক্ষর করেছিল। এই সনদের মাধ্যমে মদিনা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ হন তার প্রধান। যে সকল মদিনাবাসী ইসলাম গ্রহণ করেন এবং মুসলিম মুজাহিরদের আশ্রয় দিয়ে সাহায্য করেন তারা আনসার সাহায্যকারী নামে পরিচিত হন। মক্কার সাথে বিরোধ ও যুদ্ধ। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই মক্কার সাথে এর সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। মক্কার কুরাইশরা মদিনা রাষ্ট্রের ধ্বংসের জন্য যুদ্ধদেহী মনোভাব পোষণ করতে থাকে। মুহাম্মদ মদিনায় এসে আশেপাশের সকল গোত্রের সাথে সন্ধি চুক্তি স্থাপনের মাধ্যমে শান্তি স্থাপনে আগ্রহী ছিলেন, কিন্তু মক্কার কুরাইশরা গৃহত্যাগী সকল মুসলিমদের সম্পত্তি ছিনিয়ে নেয়। এই অবস্থায় 624 সালে মুহাম্মদ 300 সৈন্যের একটি সেনাদলকে মক্কার একটি বাণিজ্যিক কাফেলাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে পাঠায়, কারণ উক্ত কাফেলা বাণিজ্যের নাম করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করছিল। কুরাইশরা তাদের কাফেলা রক্ষায় সফল হয়, কিন্তু এই প্রচেষ্টার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধের ডাক দেয়। আত্মরক্ষামূলক এই যুদ্ধে মুসলিমরা সৈন্য সংখ্যার দিক দিয়ে কুরাইশদের 1/3 হয়েও বিজয় অর্জন করে। এই যুদ্ধ বদর যুদ্ধ নামে পরিচিত, যা 624 খ্রিস্টাব্দের 15 মার্চ তারিখে সংঘটিত হয়। মুসলিমদের মতে এই যুদ্ধে আল্লাহ মুসলিমদের সহায়তা করেছিল। এই সময় থেকেই ইসলামের সশস্ত্র ইতিহাসের সূচনা ঘটে। এরপর 625 সালের 3রা মার্চে উহুদ যুদ্ধ সংঘটিত হয়। এতে প্রথম দিকে কুরাইশরা পরাজিত হলেও শেষে বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করতে সমর্থ হয় এবং মুসলিমগণ সূচনা পূর্বে বিজয়ী হওয়া সত্ত্বেও চূড়ান্ত মুহূর্তের নীতিগত দুর্বলতার কারণে পরাজিতের বেশে মদিনায় প্রবেশ করে। 627 সালে আবু সুফিয়ান কুরাইশদের আরেকটি দল নিয়ে মদিনা আক্রমণ করে, কিন্তু এবারও খন্দকের যুদ্ধে মুসলিমদের কাছে পরাজিত হয়। যুদ্ধ বিজয়ে
উৎসাহিত হয়ে মুসলিমরা আরবে একটি প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। ফলে আশপাশের অনেক গোত্রের উপরেই মুসলিমরা প্রভাব বিস্তারে সক্ষম হয়। মদিনার ইহুদিদের সাথে সম্পর্ক, কিন্তু এই সময় মদিনায় বসবাসকারী ইহুদিরা ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দেয়। মূলত ইহুদিরা বিশ্বাস করত না যে একজন অ-ইহুদি শেষ নবী হতে পারে, এজন্য তারা কখনোই ইসলামের আদর্শ মেনে নেয়নি, এবং যখন ইসলামী রাষ্ট্রের শক্তি বুঝতে পারে তখন তারা এর বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। মুহাম্মদ প্রতিটি যুদ্ধের পরে একটি করে ইহুদি গোত্রের উপর আক্রমণ করেন। বদর ও ওহুদের যুদ্ধের পর বনু কাইনুকা ও বনু নাদির গোত্র সপরিবারে মদিনা থেকে বিতাড়িত হয়, আর খন্দকের পর সকল ইহুদিকে মদিনা থেকে বিতাড়িত করা হয়। মুহাম্মদের এই ইহুদি বিদ্বেষের দুটি কারণের উল্লেখ পাওয়া যায়, একটি ধর্মীয় এবং অন্যটি রাজনৈতিক। ধর্মীয় দিক দিয়ে চিন্তা করলে আহলে কিতাব হয়েও শেষ নবীকে মেনে না নেয়ার শাস্তি ছিল এটি, আর রাজনৈতিকভাবে চিন্তা করলে ইহুদিরা মদিনার জন্য একটি হুমকি ও দুর্বল দিক ছিল, এজন্যই তাদেরকে বিতাড়িত করা হয়। হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধি ও মুতাহার যুদ্ধ। কোরআনে যদিও মুসলিমদের হজ নিয়ম ও আবশ্যকীয়তা উল্লেখ করা আছে, তথাপি কুরাইশদের শত্রুতার কারণে মুসলিমরা হজ আদায় করতে পারছিল না। মুহাম্মদ এক দিব্য দর্শনে দেখতে পান তিনি হজের জন্য মাথা কামাচ্ছেন। এ দেখে তিনি হজ করার জন্য মনস্থির করেন এবং 6 হিজরি সনের শাওয়াল মাসে হজের উদ্দেশ্যে 1400 সাহাবা নিয়ে মক্কার পথে যাত্রা করেন। কিন্তু এবারও কুরাইশরা বাধা দেয়। অগত্যা মুসলিমরা মক্কার উপকণ্ঠে হুদাইবিয়া নামক স্থানে ঘাঁটি স্থাপন করে। এখানে কুরাইশদের সাথে মুসলিমদের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে সুপরিচিত। এই সন্ধি মতে মুসলিমরা সে বছর হজ করা ছাড়াই মদিনায় প্রত্যাবর্তন করে। সন্ধির অধিকাংশ শর্ত মুসলিমদের বিরুদ্ধে গেলেও মুহাম্মদ এই চুক্তি সম্পাদন করেছিলেন। বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছে পত্র প্রেরণ। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মুহাম্মদ সারা বিশ্বের রাসুল হিসাবে প্রেরিত হয়েছিলেন এবং পৃথিবীর সব জায়গায় ইসলামের আহ্বান পৌঁছে দেওয়া তার দায়িত্ব ছিল। হুদাইবিয়ার সন্ধির পর কুরাইশ ও অন্যান্য আরব গোত্রগুলো থেকে আশ্বস্ত হয়ে তিনি এ কাজে মনোনিবেশ করেন। সে সময়ে পৃথিবীর প্রধান রাজশক্তিগুলো ছিল ইউরোপের রোম রাজ্য, এশিয়ার পারস্য সাম্রাজ্য এবং আফ্রিকার হাফসা সাম্রাজ্য। এছাড়াও মিশরের আজিজ মুকাউকিশ, ইয়ামামার সর্দার এবং সিরিয়ার গাসানি শাসনকর্তাও বেশ প্রতাপশালী ছিল। তাই 6 হিজরির জিলহজ মাসের শেষ দিকে একই দিনে এদের কাছে ইসলামের আহ্বানপত্র 6 জন দূত প্রেরণ করেন। প্রেরিত দূতগণের তালিকা। 1. দাহিয়া কালবিকে রোম সম্রাট কাইসারের হিরাক্লিয়ার্স বা হিরাকল নামে অধিক পরিচিত তার কাছে পাঠানো হয়। 2. আবদুল্লাহ বিন হুজাইফা আস শাহমিকে পারস্য সম্রাট কিসরা বা খসরু পারভেজের কাছে প্রেরণ করা হয়। 3. হাতিব বিন আবু বুলতাআকে মিশরের তৎকালীন আলেকজান্দ্রিয়ার শাসনকর্তা মুসাউকিসের কাছে প্রেরণ করা হয়। 4. আমর বিন উমাইয়াকে হাবসার রাজা নাজ্জাশির কাছে প্রেরণ করা হয়। 5. শলিত বিন উমর বিন আব্দে শামসকে ইয়ামামার সর্দারের কাছে প্রেরণ করা হয়। 6. সুজা ইবনে ওয়াহাব আসাদিকে গাসানি শাসক হারাসির কাছে প্রেরণ করা হয়। 7. আল আলা আল হাদরামিকে বাহরাইনের শাসক মুনজির ইবন শাওয়াল আল তামিমের কাছে প্রেরণ করা হয়। শাসকদের মধ্য হতে বাদশা নাজ্জাশি ও মঞ্জির ছাড়া আর কেউই তখন ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়, মুসলমানদের মক্কা বিজয়। 10 বছর মেয়াদী হুদাইবিয়ার সন্ধি মাত্র 2 বছর পরেই ভেঙে যায়।
হুজাহা গোত্র ছিল মুসলমানদের মিত্র, অপরদিকে তাদের শত্রু বকর গোত্র ছিল কুরাইশদের মিত্র। এক রাতে বকর গোত্র খুজাআদের উপর অতর্কিত হামলা চালায়। কুরাইশরা এই আক্রমণে অন্যায়ভাবে বকর গোত্রকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে। কোনো কোনো বর্ণনা মতে কুরাইশদের কিছু যুবকও এই হামলায় অংশগ্রহণ করে। এই ঘটনার পর মুহাম্মদ কুরাইশদের কাছে 3টি শর্ত সহ পত্র প্রেরণ করেন এবং কুরাইশদেরকে এই 3টি পত্রের যে কোনো একটি মেনে নিতে বলেন। শর্ত 3টি ছিল: 1. কুরাইশ হুজাআ গোত্রের নিহতদের রক্তপণ শোধ করবে। 2. অথবা তারা বকর গোত্রের সাথে তাদের মৈত্রী চুক্তি বাতিল ঘোষণা করবে। 3. অথবা এ ঘোষণা দেবে যে হুদাইবিয়ার সন্ধি বাতিল করা হয়েছে এবং কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত। কুরাইশরা জানল যে তারা শুধু তৃতীয় শর্তটি গ্রহণ করবে, কিন্তু খুব দ্রুত কুরাইশ তাদের ভুল বুঝতে পারল এবং আবু সুফিয়ানকে সন্ধি নবায়নের জন্য দূত হিসাবে মদিনায় প্রেরণ করল। কিন্তু মুহাম্মদ কুরাইশদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং মক্কা আক্রমণের প্রস্তুতি করলেন। 630 খ্রিস্টাব্দে মুহাম্মদ 10,000 সাহাবির বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। সেদিন ছিল অষ্টম হিজরির রমজান মাসের 10 তারিখ। বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া মোটামুটি বিনা প্রতিরোধে মক্কা বিজয় হলো এবং মুহাম্মদ বিজয়ী বেশে সেখানে প্রবেশ করলেন। তিনি মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। তবে 10 জন নর এবং নারী এই ক্ষমার বাইরে ছিল। তারা বিভিন্নভাবে ইসলাম ও মুহাম্মাদের কুৎসা রটাত। তবে এদের মধ্য হতে পরবর্তীতে কয়েকজনকে ক্ষমা করা হয়। মক্কায় প্রবেশ করেই মুহাম্মাদ সর্বপ্রথম কাবাঘরে আক্রমণ করেন এবং সেখানকার সকল মূর্তি ধ্বংস করেন। মুসলমানদের শান শওকত দেখে এবং মুহাম্মাদের ক্ষমাগুণে মুগ্ধ হয়ে অধিকাংশ মক্কাবাসী ইসলাম গ্রহণ করে। আল কোরআনে এই বিজয়ের ঘটনা বিশেষভাবে আলোচিত হয়েছে। মক্কা বিজয়ের পর মুহাম্মাদ হাওয়াজিন সম্প্রদায়ের আক্রমণের সমূহ সম্ভাবনা দেখতে পান। তাদের মুহাম্মাদের সেনাবাহিনী অপেক্ষা দ্বিগুণ সেনা সদস্য ছিল। বনু হাওয়াজিনরা মক্কার পুরনো শত্রু ছিল। বনু সাকিফরা তাইফ নগরীর বাসিন্দারা মক্কা বিরোধী নীতি গ্রহণ করে এবং বনু হাওয়াজিনদের সাথে যোগ দেয়। মুহাম্মাদ হাওয়াজিন ও সাকিফদের হুনাইনের যুদ্ধে পরাজিত করেন। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। বিদায় হজ থেকে ফেরার পর হিজরি 1100 সালের সফর মাসে মুহাম্মাদ জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচণ্ড হওয়ার কারণে পাগড়ির উপর থেকেও উষ্ণতা অনুভব হচ্ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি 11 দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশার গৃহে অবস্থান করতে থাকেন। বলা হয় এই অসুস্থতা ছিল খাইবারের এক ইহুদি নারীর তৈরি বিষ মেশানো খাবার গ্রহণের কারণে। স্ত্রী আয়েশার কোলে মাথা রেখে তিনি আয়েশাকে তার সর্বশেষ পার্থিব সম্পত্তি 7 কিংবা 8 দিনার দান করে দিতে বলেন। কথিত আছে তা তিনি বলেন মৃত্যুর একদিন পূর্বে। এরপর তিনি তার জীবনের সর্বশেষ উক্তিটি উচ্চারণ করেন: হে আল্লাহ, তুমি আর রফিক আল আলা, অর্থাৎ শ্রেষ্ঠ বন্ধু, সর্বোচ্চ আবাস বা সর্বোন্নত স্বর্গের সর্বোচ্চ সঙ্গ মুহাম্মাদ। অবশেষে 8ই জুন 632 খ্রিস্টাব্দে রবিবারে বা 11 হিজরি সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সন্ধ্যায় তিনি মদিনায় আয়েশার গৃহে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ সময় তার বয়স হয়েছিল 63 বছর। আলী তাকে গোসল দেন এবং কাফন পরান। আয়েশার ঘরের যে স্থানে তিনি মৃত্যুবরণ করেন, জানাজার পর সেখানেই তাকে দাফন করা হয়।
পরবর্তীতে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সময়ে মসজিদে নববীকে সম্প্রসারণ করে মুহাম্মাদের কবরকে এর সম্প্রসারিত এলাকার ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানেও মসজিদে নববীর অভ্যন্তরে তার কবর রয়েছে। মুহাম্মাদের কবরের পাশেই আরও দুটি কবর রয়েছে, সেগুলো হলো যথাক্রমে ইসলামের প্রথম দুই খলিফা ও প্রখ্যাত সাহাবা আবু বকর ও উমরের। এর পাশে আরেকটি কবরের স্থান খালি রাখা হয়েছে, মুসলিমদের বিশ্বাস মতে সেখানে পৃথিবীর পুনরায় প্রত্যাবৃত নবী ঈসাকে প্রকৃত মৃত্যুর পর সমাহিত করা হবে। 632 খ্রিস্টাব্দে মুহাম্মাদের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা যখন তার দাফনের কাজে ব্যস্ত ছিলেন, তখন মদিনার আনসারদের মধ্যে তার উত্তরসূরি নিয়ে মতপার্থক্য দেখা দেয়। উমর ও আবু উবাইদা ইবনুল জাররাহ দুজনেই আবু বকরের প্রতি তাদের অনুগত্য প্রকাশ করেন। মদিনার আনসার ও মুহাজিররা অচিরেই তাদের অনুসরণ করে। আবু বকর এভাবে ঐক্যমত্যের ভিত্তিতে প্রথম খলিফা। খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহর রাসূলের উত্তরাধিকারী হিসাবে অভিষিক্ত হন এবং ইসলামের প্রচারের জন্য কাজ শুরু করেন। এর মাধ্যমে খেলাফত নামক নতুন রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। প্রথমে তাকে বিদ্রোহী আরব গোত্রগুলোকে দমন করতে হয়, যারা ইসলাম ত্যাগ করে পূর্ব অবস্থায় ফিরে গিয়েছিল। আবু বকরের ক্ষমতা লাভের পর খুব দ্রুত সমস্যা মাথাচাড়া দেয় এবং তা রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠে। মুহাম্মাদের জীবদ্দশাতেই কিছু ধর্মদ্রোহিতার ঘটনা ঘটে এবং এ সংক্রান্ত সর্বপ্রথম সংঘর্ষ তার জীবদ্দশাতেই হয়। ধর্মত্যাগের ঘটনা বেড়ে যাওয়ার সাথে সাথে তা আরবের প্রত্যেকটি গোত্রকে প্রভাবিত করে। কিছু কিছু ক্ষেত্রে পুরো গোত্র ধর্মত্যাগ করে, কিছু ক্ষেত্রে ইসলামকে অস্বীকার না করলেও জাকাত দিতে অস্বীকারের ঘটনা ঘটে। অনেক গোত্রীয় নেতা নিজেকে নবী দাবি করা শুরু করেন। ধর্মত্যাগ ইসলামী আইনে সর্বোচ্চ ধরনের অপরাধ হিসাবে বিবেচিত হয়। আবু বকর বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, এর মাধ্যমে রিদ্দার যুদ্ধ শুরু হয়। মধ্য আরবের ধর্মত্যাগীদের নেতৃত্ব ছিল স্বঘোষিত নবী মুসাইলেমা। অন্যরা দক্ষিণ ও পূর্বের অন্যান্য অঞ্চল যেমন বাহরাইন, মাহরা ও ইয়েমেনে নেতৃত্ব দিচ্ছিল। আবু বকর বিদ্রোহ দমনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি ভাগে ভাগ করেন। সবচেয়ে শক্তিশালী ও প্রাথমিক বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ। বিদ্রোহীদের শক্তিশালী বাহিনীগুলোর সাথে লড়াইয়ের জন্য খালিদের সেনাদের ব্যবহার করা হয়। অন্যান্য সেনাগুলোকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিদ্রোহীদের মোকাবেলায় ব্যবহার করা হতো। আবু বকরের পরিকল্পনা ছিল প্রথমে পশ্চিম ও মধ্য আরব, যা মদিনার নিকটবর্তী ছিল, মধ্য আরব নিষ্কণ্টক করা, এরপর মালিক ইবনে নুয়াইরাহকে মোকাবেলা করা ও শেষে সবচেয়ে বিপজ্জনক শত্রু মুসাইলামাকে শায়েস্তা করা। বেশ কিছু ধারাবাহিক সাফল্যের পর খালিদ বিন ওয়ালিদ শেষ পর্যন্ত ইয়ামামার যুদ্ধে মুসাইলামাকে পরাজিত করেন। হিজরি 1100 সালে এ যুদ্ধ শুরু ও সমাপ্ত হয়। 12 হিজরিতে আরব মদিনায় অবস্থান করা খলিফার নেতৃত্ব একীভূত হয়। বিদ্রোহী নবীদের যুদ্ধে পরাজয়ের মাধ্যমে আবু বকর আরবকে ইসলামের অধীনে সুসংহত করেন এবং ইসলামী রাষ্ট্রকে পতনের হাত থেকে রক্ষা করেন। সংস্কারক হিসাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের অধীনে প্রাথমিক সংস্কার। উইলিয়াম মন্টগোমারি ওয়াটের মতে মুহাম্মাদের জন্য ধর্ম ব্যক্তিগত বা একক বিষয় ছিল না, এটি তার ব্যক্তিগত পূর্ণ বহিঃপ্রকাশ যার মাঝে তিনি নিজেকে খুঁজে পেয়েছিলেন। তিনি ধর্মীয় ও বুদ্ধিগত বিষয়ের পাশাপাশি সমসাময়িক মক্কার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক চাপের দিকেও খেয়াল রেখেছিলেন। বার্নার্ড লুইস বলেন,
ইসলামে দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রথা রয়েছে, মদিনায় রাষ্ট্রনায়ক হিসাবে মুহাম্মাদ এবং মক্কায় বিদ্রোহী হিসাবে মুহাম্মাদ। নতুন সমাজ ব্যবস্থায় প্রবর্তিত হওয়ার সময় তিনি ইসলামকে বড় ধরনের পরিবর্তন বলে মনে করতেন, যা অনেকটা বিপ্লবের মতো। ইসলামী বর্ণনা মতে মুহাম্মাদের অলৌকিকত্ব, মুহাম্মাদের অলৌকিক কিছু ঘটনা সমূহ। মুসলমানদের মতে মুহাম্মাদের অসংখ্য অলৌকিক ক্ষমতার মধ্যে প্রকাশ্য অলৌকিক সংখ্যা 10,000-এরও অধিক। প্রখ্যাত পণ্ডিত জালালউদ্দিন সুয়ুতির হাসায়েশুল কুবরা নামক গ্রন্থে মুহাম্মাদের মুজিজা সম্পর্কিত ঘটনাগুলো আলাদাভাবে লিপিবদ্ধ করেছেন। আল কোরআনের সুরা কামারে মুহাম্মাদের প্রার্থনায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কথা বলা হয়েছে। বদর যুদ্ধের আগের দিন বদর নামক স্থানে পৌঁছে মুহাম্মাদ বললেন, এটা অমুকের শাহাদাতের স্থান, এটা অমুকের হত্যার স্থান। সাহাবীরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য যে স্থান দেখিয়েছেন তার সামান্য এদিক সেদিক হয়নি। মুসলিম ইসলামের একটি বর্ণনায় উল্লেখ আছে, মুহাম্মাদের স্পর্শে এক সাহাবীর ভাঙ্গা পা ভালো হয়ে যায়। সাহাবি আবদুল্লাহ ইবনে আতিকের পা ভেঙে গেলে তিনি তা মুহাম্মাদকে জানালে তিনি তার পায়ের উপর হাত বুলালেন। সাহাবি বললেন, এতে আমার পা এমনভাবে সুস্থ হয়ে গেল যেন তাতে আমি কখনো আঘাতেই পাইনি। সহিহ বুখারী। ইসলামের আরেকটি বর্ণনায় পাওয়া যায়, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে স্বল্প খাদ্যে হাজার মানুষকে পরিতৃপ্তি সহকারে ভোজন করিয়েছিলেন। বুখারি ও মুসলিম। অমুসলিমদের দৃষ্টিভঙ্গি। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট মুহাম্মাদকে একজন আদর্শ আইন নির্মাতা এবং মহামানব আখ্যা দিয়ে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের ভূয়সী প্রশংসা করেন। ইতিহাসবিদ টমাস কার্লাইল এবং উইলিয়াম মন্টমেগেরি ওয়ার্ড তাদের নিজ নিজ বইয়ে মুহাম্মাদকে ইতিহাসের একজন অন্যতম প্রভাবশালী ইতিবাচক সংস্কারক হিসাবে উল্লেখ করেন। এছাড়া মাইকেল এইচ হার্ট তার বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী নামক জীবনী গ্রন্থে মুহাম্মাদকে প্রথম স্থানে রেখেছেন। প্রিয় দর্শক, মদিনায় মুহাম্মাদের জীবনের ঘটনাপঞ্জী তুলে ধরা হলো। 622 খ্রিস্টাব্দ মদিনায় হিজরত, 623 খ্রিস্টাব্দ কাফেলা আক্রমণের সূচনা, 623 খ্রিস্টাব্দ আল কুদুর আক্রমণ, 624 খ্রিস্টাব্দ বদরের যুদ্ধ মুসলিমগণ মক্কাবাসীদেরকে পরাজিত করেন, 624 খ্রিস্টাব্দ শাওকিকের যুদ্ধ আবু সুফিয়ান বন্দী হন, 624 খ্রিস্টাব্দ বনু কায়নুকা গোত্রকে বহিষ্কার, 624 খ্রিস্টাব্দে থি আমিরের আক্রমণ, মুহাম্মাদ গাতাফান গোত্রের ওপর আক্রমণ করেন, 624 খ্রিস্টাব্দ খালেদ বিন সুফিয়ান ও আবু রাফির গুপ্ত হত্যা, 625 খ্রিস্টাব্দে ওহুদের যুদ্ধ মক্কাবাসী মুসলিমদের পরাজিত করেন, 625 খ্রিস্টাব্দ বীর মাওলানা ও আলরাজির শোকগাথা, 625 খ্রিস্টাব্দ হামরা আল আসাদের আক্রমণ, শত্রুপক্ষ ভীত হয়ে পশ্চাদপসরণ করেন, 625 খ্রিস্টাব্দ বনু নাদির গোত্র আক্রমণ এবং বহিষ্কার, 625 খ্রিস্টাব্দ নজদ আক্রমণ, বদর আক্রমণ এবং দুমাহাতুল জাদ্দাল আক্রমণ, 627 খ্রিস্টাব্দ খন্দকের যুদ্ধ, 627 খ্রিস্টাব্দ বনু কুরাইজা গোত্র আক্রমণ সফল অবরোধ, 628 খ্রিস্টাব্দ হুদাইবিয়ার সন্ধি কাবায় প্রবেশ অধিকার লাভ, 628 খাইবার বিজয়, 629 প্রথম হজ, 629 বাইজেন্টাইন সাম্রাজ্যের উপর আক্রমণে ব্যর্থতা মুতার যুদ্ধ, 630 খ্রিস্টাব্দ রক্তপাতবিহীন মক্কা বিজয়, 630 খ্রিস্টাব্দ হুনাইনের যুদ্ধ, 630 খ্রিস্টাব্দ তাইফ অবরোধ, 631 খ্রিস্টাব্দ আরব উপদ্বীপের অধিকাংশ স্থানের শাসন ক্ষমতা লাভ, 632 খ্রিস্টাব্দ খাসানীয় সাম্রাজ্যের উপর আক্রমণ,
তাবুক যুদ্ধ 632 খ্রিস্টাব্দ, বিদায় হজ 632 খ্রিস্টাব্দ, মৃত্যু 8ই জুনে মদিনায়।